হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল আমি আজকের ব্লগটা স্টার্ট করেই দিয়েছি। আর আজকের ডেট হচ্ছে 23 নভেম্বর, আর দিন হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই, আর সবাইকে গুড মর্নিং। এই যে এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা বাইরে বেরোচ্ছে, তো একজন মাছ ছোট মাছ বিক্রি করা এসেছে, ওর কাছে মাছ নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর ওই যে মাছগুলো নিয়ে নিয়েছে একটা স্টিলের গামলাতে, ওই যে পয়সা দিতে যাচ্ছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওই যে দাতুন নিয়ে বাইরেটাই দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে মাছ বিক্রি, ছোট মাছ আজকে নিয়ে নিয়েছে তোমাদের দাদা, তো মাছ বিক্রি করতে এসেছিল একজন, তো ওর কাছেই নিয়েছে। তো এগুলো 250 গ্রাম রয়েছে, এক পুয়া 35 টাকা নিয়েছে। তো এই যে এগুলোতে আমি জল দিয়ে দিয়েছি একটু, তো এগুলোকে ভালো করে পরে ধুয়ে নেব বেছে নিয়ে। ঘাসপালা রয়েছে একটা দুটা, তো টমেটো দিয়ে রান্না করব আমি আজকে। এই যে স্কুলে ছেলের স্কুলে নোটিশ দিয়ে দিয়েছে 4 ইউনিট টেস্টের, তো 4 ইউনিট টেস্ট ওর 12 ডিসেম্বর থেকে রয়েছে, তো ক্লাস 6-এ পড়ে। ওই যে 9টা বেজেই গেছে, দেখতেই পাচ্ছ তো। এই চার্জার লাইটটা কালকে নিয়ে এসেছে তোমাদের দাদা, তো আমাদের কাছে কোনো চার্জার লাইট ছিল না, তার জন্যে ছিল এর আগেরগুলো খারাপ হয়ে গেছে, তার জন্য কালকে একটা নিয়ে এসেছে। এই যে তো চার সাইডে জ্বলে এইগুলো, এই যে আর এটার দাম নিয়েছে 360 টাকা। তো এটা চার্জে দেওয়াও চলে, আর সোলার সিস্টেমও রোদে রেখে দিলেও চার্জ হবে ওটা। ঘরটাকে আজকে একটু সাজিয়ে তুলেছি স্টিকার দিয়ে। পকোড়ি ছেঁকে নিয়েছিলাম, পকোড়ি খেতে ইচ্ছে করলো, তার জন্য পকোড়ি ছেঁকে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা রোডপোর্টটাতে রয়েছে, তোমাদের দাদা ওদিকে খেয়ে নিয়েছে। এই যে এদিকে দুধটা আমি গরম করে নিয়েছি, আর এই যে দুটো বাটিতে আমি দিয়ে দিয়েছি ঢেলে, একটা আমার ছেলে খাবে আর একটা তোমাদের দাদা খেয়ে নেবে। আর ওই যে বাকিটা রেখে দেব, কালকে সকালে খেয়ে নেবে রুটির সঙ্গে। তো আমি খাবো না, কেননা গোয়ালারা মজদুর দেয় না, গাই দুধ দেয়, আমি কিছুই বুঝতে পারি না। মজদুর দিয়ে বলে গাই দুধ, এটা মোষ দুধ খেতে ইচ্ছে করে না আমাকে।
ছেলেকে দিয়ে দিয়েছি, তো দিয়ে নিচ্ছে দুধটা। এই যে এদিকে 9:10 বাজতে চলেছে, এদিকে তোমাদের দাদা দুধটা পিয়ে নিচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই ধন্যবাদ, আর সবাইকে গুড নাইট।